আলেমের হাতে যদি হাত করা পড়তে হয় এবং জেলের কুঠুরিতে যদি বন্দী হতে হয়, তাহলে আপনারা আলেম সমাজ বসে আছেন কেন? কামান ওয়েক আপ, আপনারা জুমা বন্ধ করে দেন। আজান দেওয়ার কারণে যদি মুয়াজ্জিনকে জেলে যেতে হয়, আজান বন্ধ করে দেন। ডক্টর কাজী ইব্রাহিম, উনি যে ওনার যে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছিল, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কি করোনার টিকা নেবেন কিনা, উনি বলেছেন যে হ্যাঁ আমি করোনার টিকা নিব, তবে যদি কোনো মুসলিম বিজ্ঞানী সেটাকে আবিষ্কার করে আমি তখন নিব। উনি এই কথাটা কোন ভিত্তিতে বললেন? আমি এখানে উল্লেখ করতে চাই সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত বা 119 নম্বর আয়াত। 118 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযু বিতানাতাম মিন দুনিকুম। নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারকৃত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের প্রথম ঘরের দ্বিতীয় ছেলে। আমি যখন যেদিন আব্বু গ্রেপ্তার হয়েছেন সেদিন আমি মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে গিয়েছিলাম এবং ওখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে পুলিশ আটক করেছে। দর্শক, মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে যে কারণে আটক করা হয়েছিল, তিনি কিন্তু বিভিন্ন সময় তিনি স্বপ্ন দেখেছে এবং বিভিন্ন স্বপ্নে তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি দেশের কিছু জিনিস নিয়ে তিনি রিসার্চ করে তিনি কিছু কথা বলেছেন, যার কারণেই হয়তো আজকে তার এই অবস্থা। কিন্তু দর্শক, যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি যে কারণে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বলেছেন এবং যেই স্বপ্নগুলো তিনি দেখেছেন, যে স্বপ্নগুলোর ব্যাখ্যা তিনি করেছিলেন, আজকে সেই স্বপ্নগুলোই নাকি সত্যি হতে যাচ্ছে। দর্শক, একজন আলেম এই মুফতি কাজী ইব্রাহিম সাহেব যে স্বপ্নগুলোর ব্যাখ্যা করেছিলেন এবং তিনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো এবং তার এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যে সত্য, সেগুলো তিনি কোরআন হাদিসের আলোকে আজকে তিনি সবগুলো বুঝিয়ে দিয়েছেন যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব যে কথাগুলো বলেছেন সেগুলো সত্য হতে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে আজকে আমি এই ভিডিওগুলো দেখাবো এবং আরও আপনাদেরকে দেখাবো যে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে যে আটক করেছে সেটা তো আপনারা জানেন, কিন্তু সেদিনকে কী হয়েছিল মুফতি কাজী ইব্রাহিমের সাথে এবং সেখানে তার স্ত্রী এবং সন্তানেরা সেদিন কী করেছিল? দর্শক, মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে যেদিন আটক করা হয়েছিল সেদিন কী হয়েছিল এ ব্যাপারেই তার নিজের সন্তান, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় সন্তান, তিনি সরাসরি এসে এগুলো ব্যাখ্যা করেছিলেন সেদিন তার বাবার সাথে কি হয়েছিল। দর্শক, আপনাদেরকে আমি আজকে সেই ভিডিওটি দেখাবো। সব মিলিয়ে কিন্তু দর্শক আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এবং আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনি অনেক কিছু জানতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আর ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ করতেই হয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক এরকম আপডেট নিউজ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দর্শক, আমরা দেখব যে ডক্টর মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ছেলে যেই ব্যাখ্যাগুলো দিয়েছেন এবং তাকে গ্রেফতার করেছে যেদিন, সেদিনকার কী হয়েছিল, তাদের সাথে ডিবি পুলিশ এসে কী করেছিল এবং তার সন্তান এবং তার স্ত্রীরা সেদিন কী করেছিল, তারা কী পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তারা কোন অবস্থায় সেদিনকার ছিলেন, সেই ব্যাপারে ব্যাখ্যা করেছেন তার নিঃসন্তান। তো দর্শক, তার থেকে আমরা শুনে আসবো যে সেদিন কী হয়েছিল। তো কথা না বলে দর্শক আমরা সেই তার নিজের সন্তান, তার প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তানের মুখ থেকেই আমরা শুনে আসি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারকৃত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের প্রথম ঘরের দ্বিতীয় ছেলে। আমার আব্বু গ্রেফতার হয়েছেন আর তাকে গ্রেফতার করার জন্য রাত 2টায় অভিযান চালানো হয়। এটা আসলে বাংলাদেশের কোনো আইনে স্বীকৃত কি না আমি জানি না, তবে আমরা শুনছি যে এটা আসলে স্বীকৃত কোনো বিষয় না। রাত্রে আমি যখন যেদিন আব্বু গ্রেপ্তার হয়েছেন সেদিন আমি মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে গিয়েছিলাম এবং ওখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তো সেখানে যেই ওসি আমার আব্বুকে ধরে নিয়ে গেছেন তিনি বলেছিলেন যে আমরা শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য হুজুরের কাছে আসছিলাম, তো উনি দরজা খুলেননি এবং আমাদের সাথে ভালো ব্যবহার করেননি বলে আমরা ধরে নিয়ে এসেছি। এখন যেহেতু ধরে নিয়ে এসেছি, শুধু শুধু ধরে নিয়ে এসে আবার ছেড়ে দেওয়া একটা হয়রানি, শুধু শুধু হয়রানি করলে এটা দেখতে খারাপ দেখা যায় বা এটা একটা সমস্যা, এই কারণে আমরা কিছু মামলা লিখছি। তো এই কথা কিন্তু ওসি সাহেব বলেছেন। হাস্যকর বিষয় হচ্ছে মামলা ছাড়াই ধরে নিয়ে যাওয়া এবং নিয়ে যাওয়ার পরে গ্রেপ্তারের পরে কি বলে আপনার মামলা সাজানো, বেশ ভালোই একটা কৌতুক।
এখন হাসছি না ক্যামেরার সামনে বলে, একটু পরে ইনশাআল্লাহ হাসব। দর্শক আপনারা দেখলেন ডক্টর মুফতি কাজী ইব্রাহিম সাহেবের তার স্ত্রী প্রথম স্ত্রীর দ্বিতীয় ছেলে তিনি কি বললেন এবং সেদিনকে কি ঘটনা ঘটেছিল। তিনি নাকি তাকে যেদিন ডিবি পুলিশ গ্রেফতার করেছিলেন সেদিনকার রাত্র 2টা বাজেও তার ছেলে নাকি সেই ডিবি অফিসের সামনে গিয়েছিলেন তার বাবাকে দেখতে। তো দর্শক এখন আপনারা দেখলেন, দর্শক এখন আপনাদেরকে আমি দেখাবো যে দর্শক যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব যে তিনি স্বপ্নগুলো দেখেছিলেন এবং সেগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং সেগুলো কি সত্যি কোরআন হাদিসের আলোকে কি বলে। দর্শক সেই একজন আলেম সেই ব্যাপারে ব্যাখ্যা করেছেন এবং কোরআন হাদিস অনুযায়ী তিনি বলেছেন। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব যিনি স্বপ্নগুলো দেখেছিলেন সেগুলো কি সত্য না মিথ্যা। তো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখি। চাই জুমাতে খুতবা দেওয়ার কারণে যদি গ্রেফতার হতে হয়, আলেমের হাতে যদি হাতকড়া পড়তে হয় এবং জেলের কুঠুরিতে যদি বন্দী হতে হয়, তাহলে আপনারা আলেম সমাজ বসে আছেন কেন? কামান ওয়েক আপ, আপনারা জুমা বন্ধ করে দেন। আজান দেওয়ার কারণে যদি মুয়াজ্জিনকে জেলে যেতে হয়, আজান বন্ধ করে দেন। আপনারা যদি ওয়াজ করার কারণে ময়দানে এবং জনসমাজে জনগণকে সৎ পথের দিশা দেওয়ার জন্য, সামাজিক অবক্ষয় রোধ করার জন্য, দেশকে সামগ্রিকভাবে উন্নতি করার জন্য আপনারা ওয়াজে বড় ভূমিকা রাখতে পারেন, সেই ওয়াজ করতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে যদি আপনাদের জেলে যেতে হয়, তাহলে আপনারা ওয়াজ বন্ধ করে দেন। সব আলেম এখন আল্লাহর ওয়াজে ইব্রাহিম নিঃসন্দেহে এদেশের একজন প্রতিজ্ঞাশা শাইকুল হাদিস হিসেবে এই হাদিস তার নখ দর্পণে আছে। এজন্য তিনি মোমেনের স্বপ্ন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য প্রমাণিত হবে, এই হাদিসকে সামনে রেখেই তিনি ওই ব্যাখ্যাগুলো দিয়েছেন। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হলো আমাদের মেজর সুমন সাহেব বারবার যে কথাটা বলেছেন, কোরআন একাডেমির কিছু আয়াতকে উনি কোট করেছেন এবং অনুমানের কথা বলেছেন। আমি ওনাকে অনুরোধ করব যেই আয়াতগুলো উনি কোট করেছেন এই অনুমান দ্বারা আসলে কোন অনুমান, এটা যেন উনি তাফসিরগুলো দেখেন। উনি এখানে ইসলামের যে ইস্তিহাদ, ইসলামের যে গবেষণা বিষয়, সেটাকে উনি অনুমানের সাথে, ধারণার সাথে বা অনেক কল্পনার সাথে একাকার করে ফেলেছেন। এর জন্য আমি বলবো ওনাকে কোরআনের পাশাপাশি হাদিস অধ্যয়ন করার জন্য। আমি মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তার ব্যাপারে আলোকপাত করার পূর্বে আমি প্রচন্ড ভাবে দ্বিমত পোষণ করছি আমার জনাব ব্যারিস্টার সুমন সাহেব, ওনার সাথে। উনি একটা কথা বলেছেন, উনি রেফারেন্স টেনেছেন সূরা হুজুরাতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বাদাজ জন ইসমু ওয়া লা তাজাসসু, উনি বাংলা অনুবাদ বলেছেন। এবং উনি বলেছেন এই আয়াতের আলোকে ডক্টর গাজী ইব্রাহিম উনি গুণাগার হয়েছেন, উনি দোষী সাব্যস্ত হয়েছেন। তো আমি এর সাথে ওনার সাথে প্রচন্ড ভাবে দ্বিমত পোষণ করছি, ওনার সাথে ঐক্যমত পোষণ করছি না। উনি যে বক্তব্যগুলো দিয়েছেন আমাদের দুজন আলোচক পূর্বে, মুফতি আনসারুল্লাহ সাহেব ওনার এক হিসেবে ওনার জবাব দিয়েছেন, আর আমাদের ব্যারিস্টার মোল্লা সাহেব উনিও। দর্শক আপনারা দেখলেন ডক্টর মুফতি কাজী ইব্রাহিম সাহেবের যিনি যে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়েছিলেন সেগুলো কোরআন হাদিস অনুযায়ী কি বলে। এই আলেম কিন্তু সেইগুলো পুরো ব্যাখ্যা করে দিয়েছে এবং কতটুকু সত্য কতটুকু যুক্তিসঙ্গত তিনি কিন্তু সেগুলা প্রমাণ করে দিয়েছে। তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন, আমার ভিডিওটি এখানেই শেষ করব। আর আপনাদের কাছে আমার ছোট করে একটি অনুরোধ, না করলেই নয়, এর পরবর্তী আপডেট নিউজ যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক সবার আগে এরকম আপডেট নিউজ পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।